বিমান চালকের তৎপরতায় কান ঘেঁষে এড়ানো গেল মর্মান্তিক বিপর্যয়। নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটনাটি ঘটেছে। 122 জন যাত্রী নিয়ে গোয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিল এয়ার ইন্ডিয়ার বিমান, কিন্তু টেক অফের কিছুক্ষণ পরই এয়ার ট্রাফিক কন্ট্রোলের নির্দেশে ফিরে আসে সেটি। তখন আবার রানওয়েতে নামতে তৈরি ইন্ডিগোর বিমান। সে বিমানের চাকা মাটি স্পর্শ করার পরই চালক দেখতে পান রানওয়েতে এয়ার ইন্ডিয়ার বিমান দাঁড়িয়ে আছে। ঝটিতে সিদ্ধান্তে ফের প্লেন উড়িয়ে নিয়ে যায় চালক। তারপর আকাশে চক্কর কাটতে থাকে সেটি। এয়ার ইন্ডিয়ার বিমান উড়ে যাওয়ার পরই ইন্ডিগোর বিমান ল্যান্ড করে। এই ঘটনার কিছুক্ষণ পর ওই বিমানবন্দরেই বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।